সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার প্রণাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদের জন্য প্রথম অধ্যায় সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের বর্গ ও বর্গমূলের, পাটিগণিতের বর্গ ও বর্গমূলের তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম দিন আমি আলোচনা করেছি যে আমরা কী বা বর্গ কী, বর্গমূল কী, তারপরে বর্গমূল করার পদ্ধতি, যে আমরা কীভাবে বর্গমূল করতে পারি। আমি দুই নিয়মেই তোমাদেরকে একটি সংখ্যা দিয়ে দুইটি নিয়মে একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করে দেখিয়েছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যে কোনো একটা সংখ্যা আমাকে দিয়ে বলল যে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, মানে সংখ্যাটিকে, এই যে সংখ্যাটি, যে কোনো একটা সংখ্যা 8820, এটাকে আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করলে, যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে যে এটা বর্গমূল একটা পূর্ণ সংখ্যা। এ ধরনের অঙ্ক করার জন্য যেহেতু গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে বুঝতে পারলাম যে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তার মানে যদি সংখ্যাটির উৎপাদক নির্ণয় করি, তাহলে সংখ্যাটি জোড়া সাজানো যাবে না, সকল অঙ্ক জোড়া সাজানো যাবে না। তাহলে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে যে কোনো সংখ্যা যদি এরকম দিয়ে থাকে যে গুণ বা ভাগ, সেই ক্ষেত্রে আমরা সংখ্যাটির উৎপাদক বের করব। উৎপাদক নির্ণয়ের পরে আমরা জোড়া সাজিয়ে দেখব যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা জোড়া ছাড়া, যে সংখ্যাটি জোড়াবিহীন সেটাই আমার ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা প্রথম সেটাকে উৎপাদক করি, ভাগ করি, উৎপাদকগুলো নির্ণয় করি। প্রথম আমরা এটাকে দুই দিয়ে ভাগ করি, 8820 সংখ্যাটিকে আমরা দুই দ্বারা ভাগ করি। দুই দিয়ে ভাগ করলে চার, প্রথম অঙ্কটি 8, 4 দুগুণে 8, তার পরবর্তী সংখ্যাটির নাম, যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 4 দুগুণে 8, তার পরবর্তী সংখ্যাটি 8, নিচে নামালাম, পরবর্তী সংখ্যাটি নামালাম, আবারও দুই দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, তার পরবর্তী সংখ্যাটি হচ্ছে 2, দুই দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 2 × 2 = 2, তার পরবর্তী সংখ্যাটি যেহেতু শূন্য তাহলে এখানে আমি শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমরা ভাগফল পেলাম 4410, 4410। আবারও যেহেতু জোড় সংখ্যা, যেহেতু শেষে শূন্য, তাহলে এটা আবার দুই দিয়ে বিভাজ্য, দুই দিয়ে ভাগ করলে, এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে 2205। তারপর যেহেতু বেজোড় সংখ্যা 5, তাহলে সেটি দুই দ্বারা বিভাজ্য নয়, জোড় সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তার পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3, 3 দ্বারা আমি দেখি ভাগ যায় কি না, 3 × 7 = 21, 3 × 3 = 9, 3 × 5 = 15, 735। আবার পরবর্তীতে আবার 3 দ্বারা ভাগ করি দেখি ভাগ যায় কি না, 3 × 2 = 6, হাতে আছে 1 = 13, 3 × 4 = 12, হাতে আছে 1 = 15, 3 × 5 = 15, 245। এটাকে আবার 3 দিয়ে চেষ্টা করি, 245, 245কে 3 দিয়ে ভাগ করি, দেখা যাক 3 × 8 = 24, পরবর্তী সংখ্যা নামায় 5, দেখা যাচ্ছে যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, তার পরবর্তী সংখ্যা যেহেতু পরবর্তী পদ 5, সুতরাং সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করি, 4 × 5 = 20, 5 × 9 = 45, 49, 49কে 7 দিয়ে ভাগ করি থাকে 7। তাহলে আমরা গুণনীয়কগুলো বের করে নিলাম। তাহলে আমরা সংখ্যাটি গুণনীয়কগুলো লিখি, 8820 = 2 × 2 × 3 × 3 × 5 × 7 × 7। আমি যদি এগুলোকে জোড়া সাজাই, আগে জোড়া সাজিয়ে নেই, তাহলে 2 এর সাথে 2 জোড়া সাজালাম 1 জোড়া, 3 এর সাথে 3 সাজালাম, 7 এর সাথে 7 সাজালাম। আমরা দেখতে পাচ্ছি এই উৎপাদকগুলোর মধ্যে একমাত্র 5 সংখ্যাটি সেটাকেই জোড়া সাজানো যাচ্ছে না, মানে সেই সংখ্যাটাই জোড়াবিহীন। আমরা তো জানি বর্গমূলের নিয়ম হচ্ছে যে সংখ্যাটি থেকে জোড়া থেকে একটি করে নিলে সংখ্যাটি বর্গ সংখ্যা বর্গমূল করা যায়।
যেহেতু এখানে পাঁচ জোড়াবিহীন তাহলে আমরা বুঝতে পারতেছি সংখ্যাটি পূর্ণবর্গ না। আচ্ছা যদি সংখ্যাটির মাঝে উৎপাদকগুলোর মধ্যে যদি পাঁচ না থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো, অথবা অথবা যদি এমন হতো যে সংখ্যাটির সাথে আরেকটা পাঁচ থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে দেখা যাচ্ছে যে এই সম্পূর্ণ সংখ্যাটাকে যদি আমি সম্পূর্ণ সংখ্যাটার উৎপাদক এতটুকু যদি জোড়াতে একটা পাঁচ গুণ আকারে লিখতে পারতাম তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে বুঝতে পারলাম যে আমি যদি সংখ্যাটির সাথে পাঁচ গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে আমরা সেই কথাটা একটু বাংলায় লিখি, যে একটু কথা লিখতে হবে যে কি দেখা যাচ্ছে যে সংখ্যাটি কত 8820, এত এর উৎপাদকে পাঁচ জোড়াবিহীন, জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যা নয়। তাহলে আমরা দেখতে পেলাম যে দেখা যাচ্ছে যে এতর উৎপাদকে পাঁচ, একমাত্র পাঁচেই সংখ্যাটি এই ক্ষুদ্রতম সংখ্যাটি উৎপাদকটা জোড়াবিহীন, বাকিটা ঠিক আছে, তাহলে সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়। যদি আমি এটার সাথে আরেকটা পাঁচ গুণ করি তাহলে দেখা যাচ্ছে সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সংখ্যাটিকে পাঁচ দ্বারা গুণ করলে, সংখ্যাটিকে পাঁচ দ্বারা গুণ করলে, গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি যদি এই সংখ্যাটির সাথে আরেকটা সংখ্যা পাঁচ গুণ করি তাহলে দেখা যাচ্ছে যে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাকে সেই ক্ষেত্রে পাঁচ গুণ করতে হবে। তাহলে আমাকে বলছে কত গুণ করলে, কোন সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে আমি বলতে পারি সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি পাঁচ, সুতরাং নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ, সংখ্যা পাঁচ। তোমরা একটু খেয়াল করো, এখানে যদি গুণ বলে তাহলে গুণ, আবার যদি একই কথা ভাগ বলে তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে পাঁচ, যদি আমি সংখ্যাটিকে পাঁচ দ্বারা গুণ করি তাহলেও সেটি পূর্ণবর্গ হবে, আর যদি স্যার ভাগ বলে তাহলে দেখো এখানে পাঁচ জোড়া ছাড়া, যদি পাঁচ এই সংখ্যাটাতে পাঁচ জোড়াটা না, পাঁচ সংখ্যাটা না থাকতো তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ হয়ে যেত। তার মানে আমি যদি সেটাকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমার পাঁচটা জোড়াতে থাকবে না। তাহলে আমাকে ভাগ বললো সেটাও বলবো, ভাগ যদি বলে সেই ক্ষেত্রে আমি করব কি, এই শুধু সামান্য পরিবর্তন, যে কথাটাতে একটু পরিবর্তন, আর বাকি সব একই রকম, উৎপাদক বের করব, বের করে দেখব কত অবশিষ্ট, মানে কোন সংখ্যাটি জোড়াবিহীন, তাহলে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, অথবা রাশিটাকে ওই সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা একটা ভাগের অঙ্ক মেইন বই থেকে, মূল বই থেকে, অনুশীলন থেকে একটা ভাগের অঙ্ক করে নিয়ে আসি, দেখি, দেখা যাক। মনে করো যে কোনো একটা অঙ্ক আমরা নিচ্ছি, মনে করো 3969 সংখ্যাটি নিচ্ছি, আচ্ছা আমরা সংখ্যাটি চারের, চার থেকে আমরা চারের এই 4056 সংখ্যাটি নিলাম, সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, তাহলে পরবর্তীটা আমরা করতেছি ভাগ করলে। তাহলে আমরা মেন বই থেকে, অনুশীলন থেকে একটা অঙ্ক দেখি, যে আমাকে বলছে যে 4056 এই সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করে। তাহলে আমি সর্বপ্রথম কাজ উৎপাদক বের করে নিই, 4056 উৎপাদক করি, যেহেতু জোড় সংখ্যা দুই দ্বারা বিভাজ্য, দুই দিয়ে ভাগ করলে 2 × 0 = 2 × 4 = 8 × 16 2028, যেহেতু আবার 2 আছে তাহলে আবার সেটা 2 দিয়ে বিভাজ্য, 2 × 2 = 0, 2 × 2 = 4 × 8,
1014 আবার যদি সেটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে 507 শেষে বিজোড় সংখ্যা তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য না 3 দিয়ে দেখি 3 1 3 3 6 18 3 9 27 3 দিয়ে বিভাজ্য তারপর দেখো 169 3 দিয়ে 4 দিয়ে যাচ্ছে না জোড় সংখ্যা দিয়ে যাবে না বিজোড় সংখ্যা 5 দিয়ে যাবে না 7 দিয়ে যাচ্ছে না 9 11 13 কোন সংখ্যা দিয়ে বিভাজ্য নয় আমি তোমাদেরকে বলেছি যে মেইন বইয়ের পৃষ্ঠা 4 এর চতুর্থ পৃষ্ঠার উপরে একটি ছক আছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গগুলা মুখস্থ করে ফেলবে যেন আমরা যে কোনো অঙ্ক করতে গেলে ব্যবহার করতে পারি একটু খেয়াল করো 169 13 এর বর্গ 169 13 এর বর্গ তার মানে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য তাহলে আমি 13 দিয়ে ভাগ করি 13 দিয়ে ভাগ করলে থাকে 13 তোমরা কিন্তু ছকটি ভালো করে পড়ে নিবে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গগুলো ভালো করে মনে রাখবে যেন যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা সেটার উৎপাদক বের করে নিলাম লিখি আমি উৎপাদকগুলো লিখি 4 0 5 6 এটাকে উৎপাদক করলে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13 তাহলে সেটাকে আমি জোড়া সাজাই 2 গুণ 2 গুণ 13 গুণ 13 গুণ 2 গুণ 3 তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা তার উৎপাদকটার ক্ষেত্রে এবার লিখি দেখা যাচ্ছে যে 4056 এর উৎপাদকে 2 ও 3 জোড়াবিহীন জোড়াবিহীন সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে বলতে পারি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটিকে আচ্ছা একটু খেয়াল করো আমরা পরে লিখতেছি তুমি একটু লক্ষ্য করে দেখো যখন আমি সংখ্যাটির উৎপাদক নির্ণয় করলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 আর 2 উৎপাদক জোড়া বানানো যায় 13 আর 13 জোড়া বানানো যায় বাকি একটা 2 এবং একটি 3 একটি 2 এবং একটি 3 জোড়া বানানো যায় না জোড়াবিহীন তাহলে আমরা জোড়া তৈরি করলাম জোড়া তৈরি করে অবশেষে দেখতে পেলাম এই যে আমি একটু বক্স দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বক্সের ভিতরে যে দুইটা সংখ্যা অঙ্ক 2 এবং 3 এই দুইটা অঙ্ক জোড়াবিহীন এগুলো জোড়া তৈরি করা যায় নাই তাহলে এখন আমরা খেয়াল করো যদি কোনো কারণে এই উৎপাদকটাতে যদি 2 এবং 3 না থাকতো তাহলে সেটা জোড়া হতো তাহলে সেটা বর্গ সংখ্যা হয়ে যেত তার মানে আমাদের উৎপাদকে যে 2 আর 3 2 এবং 3 তাহলে জোড়া থেকে যদি 2 ও 3 কে আমাকে সরাতে হয় তাহলে সংখ্যাটিকে 2 আর 3 দিয়ে ভাগ করতে হবে তাহলে সংখ্যাটিকে 2 এবং 3 দুইটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি বলতে পারি যে আমি যদি 2 3 দিয়ে ভাগ করি তাহলে সেটা জোড়া থাকবে না দেখা যাচ্ছে যে জোড়া নেই তাহলে সেই ক্ষেত্রে সেটি পূর্ণবর্গ হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে যেহেতু 2 আর 3 উৎপাদক জোড়াবিহীন তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ নয় সংখ্যাটিকে যদি আমি 2 গুণ 3 মানে অর্থাৎ 6 দ্বারা ভাগ করি 2 এবং 3 দ্বারা ভাগ করা মানে হচ্ছে 2 3 2 ও দিয়ে ভাগ করতে হবে 3 দিয়ে ভাগ করতে হবে তার মানে 3 দুগুণে 6 দিয়ে ভাগ করতে হবে যদি আমি সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করি 6 দিয়ে ভাগ করি সংখ্যাটিকে 2 3 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটি ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যা হবে তাহলে আমি দেখতে পেলাম গুণ ভাগ একই রকম শুধু পার্থক্য যেহেতু উৎপাদকে জোড়াবিহীন তাহলে জোড়াতে হয় থাকতে হবে
অথবা দুরা থেকে বাদ দিতে হবে, ভাগ মানেই বাদ দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু দুই তিন জোড়াতে নাই, তাহলে যদি আমরা ছয় দিয়ে ভাগ করতাম তাহলে সেটা দুই ইয়ার আর তেরোর বড় জোড়া হতো, বাকি দুই তিন থাকতো না, তাহলে সংখ্যাটি পূর্ণ হবে না, তার মানে ছয় দিয়ে ভাগ করতে হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ছয়। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ছয়। যদি কোথাও আমাকে কোনো সংখ্যা দিয়ে বলে যে সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে, অথবা যদি বলে যে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কাজ সংখ্যাটির উৎপাদক নির্ণয় করব। দ্বিতীয় কাজ সংখ্যাটিকে আমরা জোড়া সাজাব, জোড়া সাজিয়ে আমরা খেয়াল করব যে সংখ্যাটিতে কোন অঙ্কটি, সংখ্যাটিতে কোন অঙ্কগুলা, কোন অঙ্ক বা কোন অঙ্কগুলা জোড়া ছাড়া, তাহলে সেই সংখ্যাটা দিয়ে আমাকে গুণ বললে গুণ লিখব, ভাগ বলে ভাগ লিখব, গুণ করলে বা ভাগ করলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে, মানে যেটা জোড়াবিহীন থাকবে সেটাই আমার ক্ষুদ্রতম সংখ্যা। তো আজকে আমি তোমাদের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করতেছি। তো বাসায় তোমরা দুই নিয়মে দুটো অঙ্ক করবে, আমি তোমাদেরকে অনুশীলন থেকেই দিয়ে দিচ্ছি এইচডব্লিউ, তোমাদেরকে আমি এইচডব্লিউ দিচ্ছি, এইচডব্লিউটা হচ্ছে একটু লিখে নাও, বাসায় দুটা একটু অনুশীলন করবে যে তিনের ঘ আর হচ্ছে চারের চারের গুরুর ঘ। তাহলে তোমরা এই দুটো অঙ্ক বাসায় একটু এইচডব্লিউটা করে নিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে শেষ করছি, আমি আবার তৃতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো।